ব্লগার দম্পতি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ছুটির দিন, ওর ছুটি। তো আজ হচ্ছে আমাদের কলোনিতে এক স্যার আছে, ভান্ডারি স্যার। তো ওনারা একটা মন্দিরে পুজো দিচ্ছে, সেখানেই হচ্ছে খাওয়া দাওয়া আছে আমাদের। আর এখানে একসাথে মন্দিরে সবাই খাওয়া দাওয়াটাকে বলা হয় ভান্ডারা। তো আজ আমরা সেখানেই যাচ্ছি, তো আমাদের সাথে তোমরাও চলো। পুজো হচ্ছে এদের, মানে আমরা যেটাকে কীর্তন বলি বা কিছু, ওরা এটাকে বলে কথা। অনেক বলে অনেক কিছু, যেমন আমাদের নারায়ণ ঠাকুরের বই পড়ে অনেক কিছু জানা যায়, ঠিক সেরকমই এদেরও সেরকমই বলে। তারপরে এরকম পুজো টুজো হয়। এই যে মন্দিরটা খুব সুন্দর, ভেতরে অনেকটা জায়গা রয়েছে। এই পাশে একটা গ্রহরাজের মন্দির রয়েছে ঢুকে, আর এই যে মন্দির, সকলে এসেছে। মহামায়া দুর্গা মন্দির, ভেতরে পুজো হচ্ছে। তো চলো দেখি। প্রচুর লোকজন এসেছে, আমাদের কলোনিরই লোকজন। সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে ম্যাডাম, আর এই ম্যাডামই এখানে পুজো দিচ্ছে। ভান্ডারা সবকিছু এখানে ম্যাডামের জন্যে। স্যারও ছিল, স্যার গেল একটু। আমরাও বসবো, খাবার আসার অপেক্ষায়। অনেক কিছু রয়েছে খাবার দাবার, বুঝতে পারছি। ওই যে সঞ্জীবিতা বসে আছে, সঞ্জীবিতা খাওয়া শুরু করেছে। আর এই যে দিদি বসে আছে, এই যে কুলদীপটাও আছে। কুলদীপটা কই? এই যে কুলদীপটা, কুলদীপটা হাত তৈলা তো। হ্যাঁ, কুলদীপটা ভাবি কি হ্যাঁ মহাপ পাঞ্জাবি স্যার, ভাবি স্যার পাঞ্জাবি স্যার, আমাদের পাঞ্জাবি স্যার বসে আছে। এই যে আশুতোষ, আশুতোষ সবাই বলেছে। আমাদের কলোনি, আমাদের এপাড়ায় সমস্ত স্টাফই রয়েছে এখানে। চলো, আমি আপাতত প্লেট পাইনি। অনেক কিছুই রয়েছে, পুরি আছে, ছোলে আছে, আলু সবজি আছে, কদুর একটা সবজি রয়েছে, আর রয়েছে রায়তা। তো চলো খাওয়া যাক, দারুণ হয়েছে খাবার দাবার, টেস্ট করে ফেলেছি অলরেডি। তো এই মন্দিরে চলছে ভান্ডারা, আর এই মন্দিরের পাশেই এই অশ্বত্থ গাছ, যেটাকে এখানে পিপিল পের বলে, তার নিচে শিব মন্দির। সবাই পুজো টুজো করছে। এই যে আশুতোষ এসছে, খেলছে এখন একটু। তো এই মন্দিরের পেছনে রয়েছে স্কুল, মানে হাই স্কুল,
স্কুলকে এখানে ইন্টার কলেজ স্কুলই বলে। তো আজ শনিবার, তো ছুটি আছে, কলেজ বেশি বড় না, বেশ ছোটই। পুলিশ দ্বারা চলে যাচ্ছে, জায়গাটা বেশ সুন্দর লাগছে, আকাশটাও আজ পরিষ্কার আছে। তো চলো এবার ম্যাডামদের সঙ্গে একটু দেখা টাকা করে আমরাও বেরোবো। ঠিক হয়ে গেছে একটু ভেতরটা, আর ভেতরটা একটু ঘুরে দেখলাম, খুবই সুন্দর। আর এই যে বসে আছি গাছতলায়, বট গাছের তলায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ভাবলাম সেই তো ঘরে চলে যাব, পাখার হাওয়ায় খাবো, তখন একটু গাছতলায় বসে ঠান্ডা ঠান্ডা প্রকৃতির বাতাস খেয়ে নিলাম, এবার ঘরে ফিরবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? খাওয়া দাওয়াটা দারুণ, খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর হয়েছে। প্রসাদ ভালোই হয় সবসময়, কিন্তু না এনার্জি অ্যাডজাস্টমেন্ট ছিল, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা খাবার খুবই সুন্দর হয়েছে, মানে এত সুন্দর, এই ব্যবস্থাও খুব সুন্দর, খুব ভালো, খাবার দাবারও সুন্দর নেই, মোটামুটি বেশ ভালোই। আর দারুণ খেলেছিলাম, আর কটা বাঙালি আমাদের আসবে, তো ওরা আসতে পারেনি, এখনো এসে উঠতে পারেনি, এসে উঠতে পারেনি এখনো। তো এবার আমরা এখানেই শেষ করবো, তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তোমরা খুব ভালো থেকো, বাই বাই।